আজি আমি আলোচনা করাটো হয়েছে ঈশ্বরে আমাক চায়, লক্ষ্য করে, দৃষ্টি দিয়ে, আমার কথা বতরা, চলন, সংকট, সমস্যা, বেমার সকলোতে আমাক ঈশ্বরে চায়। জেনেসিস চ্যাপ্টার 16 ভার্স 13 ইসমে ট্রান্সলেট কিয়া গিয়া হে ইংলিশ মে, ইসিলিয়ে ও ওয়ার্ড সেই ওয়ার্ড ইহা পে নেই হে, লেকিন জব হাগার নে পরমেশ্বর সে বাত কিয়া, আর হাগার নে পরমেশ্বর কে বাত করনে কে বাদ উসনে পরমেশ্বর কো এক নাম সে পুকারা, আর উসি নাম কো লেকে আজ হামলোগ আলোচনা করেঙ্গে। হাগারে যেতিয়া ঈশ্বরক দেখা পালে, ঈশ্বর মানে ঈশ্বরের দূত আহিছিল, ঈশ্বরে নিজের দূতক পঠাই দিলে হাগারর লগত কথা পাতিব কি কারণে, হাগারর লগত কথা পাতিব কারণে পঠালে, হাগার কনসিভ করেছিল, হাগার আসলে কাম করা এগারী ছি, আব্রাহামক সারাই যেতিয়া কলে যে মোর সন্তান হওয়া নাই, মোর বয়স হয়ে গল, গতিকে তুমি এই কাম করা ছালীজনী, তুমি তারপরা মোর সন্তান জন্ম দিয়া, মানে তাকে লম, মোর লড়া হব বা মোর ছালী হব। আর এই কার্যর কারণে আব্রাহামে মান্তি হল, আর আব্রাহামে মান্তি হওয়ার কারণে যেতিয়া হাগার কনসিভ করিলে, হাগারে দেখিলে যে মোর মালকিন, মোর মালিক যিনি মোর মানে মিস্ট্রেস আছে, মালকিন আছে, তাই কনসিভ করা নাই, গতিকে তাইক লকডাউন করব ধরলে, কাম করা ছোৱালী কিন্তু মালিকক হেয় জ্ঞান করব ধরলে, যেটো ঈশ্বরে বেয়া পালে, প্রথমতে সেই কারণে তাইক খেদাই দিলে, আর তাই পলাই গল, আর পলাই গৈ যেতিয়া তাই বহুত দুঃখ পাই আছে, কেলে বালি সব ফালে, আর তার মাজত এটা পানি থকা জায়গা তাই লুকাই আছে, যেতিয়া এঞ্জেল আহিলে, আর এঞ্জেল আহি কলে, হেই সারার দাসি, সারার কাম করা ছোৱালী, ইয়াত কি করে আসা, ঈশ্বরে সব জানে, গড নোজ এভরিথিং, কিন্তু তথাপিও জব আদম আর ইভ নে পাপ কিয়া, আর জব জব পেড় কা পিছে ছুপ কিয়া, তব পরমেশ্বর নে আকে আদম আর হাওয়া কো পুকারা, আদম আর হাওয়া তুম কাহা হে, হোয়ের আর ইউ, প্রশ্নবিলাকর তার বহুত গভীর অর্থ আছে, জব এঞ্জেলা কে উসকো পুকারা কি তুমি ইহা ক্যা কর রে হো, তো উসনে বলা কি মেনে মেরা জীবন মে এসে এসে হুয়া হে, উসনে বলা আজ মে পরমেশ্বর কা দেখা, লেকিন ফির ভি মে জীবিত হো, আর পরমেশ্বর নে মেরা দুঃখ কো দেখা, ইসিলিয়ে উসনে পরমেশ্বর কা নাম দিয়া এল রোই, তার মানে হইছে গড হু সিজ আস, ঈশ্বর যিজনে আমাক দেখা পায়। সো টুডে আই এম গোয়িং টু ডিসকাস হোয়াট গড সিজ ওভার আস, ঈশ্বরে আমার উপর কি কি বস্তুবিলাক লক্ষ্য করে, কি কি বস্তুবিলাক তেও চায় আর দেখা পায়। নাম্বার ওয়ান, গড সিজ আওয়ার ডিস্ট্রেস, ঈশ্বরে আমার সংকটর সময়ত আমার বিপদটো ঈশ্বরে দেখা পায়। পরমেশ্বর জব আপ পরিশানি মে রহতে হ্যাঁ, मैं कोई नॉन बिलीवर या परमेश्वर को नहीं जानने वाला व्यक्ति के बारे में नहीं बता रहा हूं, लेकिन स्पेशली बिलीवर्स के लिए मैं, जो परमेश्वर को विश्वास करते हैं, जो सुबह शाम प्रार्थना करते हैं, जो परमेश्वर का बिना प्रार्थना किए कोई काम नहीं करते हैं, मैं उस व्यक्ति के लिए कह रहा हूं कि आप अगर एक सही रीति से परमेश्वर को विश्वास करके उस रीति से चल रहे, तो परमेश्वर आपका कोई भी प्रॉब्लम होगा, आपका कोई भी मतलब संकट होगा, तो परमेश्वर उसको दिखता है। जेनेसिस चैप्टर 16 वर्स 11 आप देखिए उसमें क्या लिखा है, सी गेव दिस नेम टू द लॉर्ड हु स्पोक टू हर, उसने परमेश्वर, उस परमेश्वर को एक नाम दिया जो उसे बात कर रहा था, एक्चुअली एंजल बात कर रहा था उसे, किंतु एंजल है कार अथॉरिटी ताही से, ईश्वर अथॉरिटी ताही से, ঈশ্বরে অথরিটি নিদিলে স্বর্গদূতে কতো না যায়, মনত রাখিব, আমার নিচিনা অবাধ্য নহয়, মানুহবিলাক অবাধ্য হয়, মানুহে কথা নহনে, কিন্তু স্বর্গদূতে সদাই ঈশ্বরের ইচ্ছা পালন করে, আর ঈশ্বরে যেতালেকে নকব তেতালেকে স্বর্গদূতে না যায়, স্বর্গদূতে কাম নকরে, স্বর্গদূতে একো কার্য সিদ্ধ নকরে, আর সেই কারণে এঞ্জেল আহি যেতিয়া হাগারের লগত কথা পাতিলে, হাগারে সেই এঞ্জেলর অর্থাৎ এঞ্জেল অর্থাৎ ঈশ্বরে দিয়া অথরিটির উপর তেও কলে, ইউ আর দ্য গড হু সিজ মি, তুমি সেইজন ঈশ্বর যিজনে মোক দেখা পালা। আপ একবার আপনার জীবনকে, আপনার লাইফ মে একবার আপ দেখিয়ে, আপ হরেক ব্যক্তি আজ আপনার জীবনকে বারে মে একবার সোচ কে দেখে,
আর সেই কারণে আজি আপনি ঈশ্বরক ধন্যবাদ দিব লাগে যে আমি ধূলিকণা, আমি হেরাই থকা, আমি যেনেকে আমি আগতে কিবা কিবি ফুটবল খেলিলে বা ক্রিকেট খেলিলে যেতিয়া আমি খুব জোরসে বলটো মারি দিও আর বলটো গৈ পিনে জঙ্গলত পড়ি যায় আর আমি বিচারি ফুরু বলটো বিচারি নাপাও, ঠিক তেনেকৈ আমাক শয়তানে আজি বান্ধি রাখিছিলে এনেকুৱা ঘোর অন্ধকারত, এনেকুৱা ঘোর জঙ্গলৰ মাজত যত কোনেও বিচারি নাপায়, কিন্তু ঈশ্বর স্বর্গৰ পৰা নামি আহিলে আর যদরে আমি বলটো বিচারি পাও তেনেকে ঈশ্বরে আমাক বিচারি পালে আর উলিয়াই লৈ আনিলে, আজি আমি সেইজন ঈশ্বরক আমি কিমান ধন্যবাদ দিব লাগে যে ঈশ্বরে মোক দেখা পালে। প্রেজ দ্য লর্ড, গড সিজ মি, ঈশ্বরে মোক দেখা পালে। পরমেশ্বর মুঝে দেখা, মুঝে ঢুন্ডা, সিফ উসনে দেখা এসা বাত নেই হ্যায়, উসনে মুঝে ঢুন্ডা আর ওহাঁ সে মুঝে লেকে আয়া, উসনে বাইবেল মে লিখা হ্যায়, আপ আগর ইজিকেল চ্যাপ্টার কো পড়েঙ্গে, আই উইল স্প্রিঙ্কল হোলি ওয়াটার আপন ইউ, আই উইল মেক ইউ মাই নেশন, আই উইল পুট মাই স্পিরিট অন ইউ, আই উইল চেঞ্জ ইউর হার্ট, হার্ট অফ স্টোন, এন্ড আই উইল গিভ ইউ এ হার্ট অফ ফ্লেশ। মই তোমাক পাথর মনটো গুছাই দিম, মই তোমার ওপর পবিত্র জল ঢালি দিম, তোমার যেটো পাথর মন আছে গুছাই মাংসর মন ঢালি দিম, আর মই তোমাক তোমার এটা পবিত্র আত্মা দিম, আর তোমাক মই মোর নিজের জাতি বানাম। আজি আমি ধন্যবাদ দিব লাগে যে আমি ঈশ্বরৰ জাতি, আমি ঈশ্বরৰ লোক, আজি আমি ঈশ্বরৰ সন্তান, আগতে আমি ঈশ্বরৰ সন্তান নাছিলো কিন্তু আজি আমাক ঈশ্বরে তেওঁৰ সন্তান হবৰ কাৰণে দিলে, সেই কাৰণে হাগাৰে আনন্দ কৰিছে, কি কাৰণে যে মোৰ ঘৰত মোৰ মালকিনিয়ে মোক খেদাই দিলে, মোক মাৰিলে বা দুখ দিলে, সেইকাৰণে পলাই গৈছিলে, কেলে অহংকাৰ হৈ গল, মোর মালিকনিয়ে মোর যে গরাকি আছে তেওঁই কনসিভ করব পারা নাই, তারে লড়া ছোৱালী নাই, মই তো কনসিভ করলো, এইটোৱে মোৰ লড়াটো ডাঙৰ হব, ই বংশ বঢ়াব, ইয়ে হব, অহংকার হয়ে গল, ফুটানি হয়ে গল কাম করা ছোৱালীজনী, আর সেইকাৰণে সারাই তাক খেদালে আর তাই পলাই গল। কিন্তু হাগাৰৰ গর্ভত আব্রাহামৰ সিড, অর্থাৎ আব্রাহামৰ গুটি বা বীজ আছিলে, হাগাৰৰ গর্ভত আব্রাহামৰ বীজ বা সিদ আছিলে, আর সেই সিদটো ঈশ্বরে মানে নষ্ট করিবর কারণে বিচারা নাই, এই সিদটুক মই আশীর্বাদ করিম বলে কৈ আছে। আপ যা পরমেশ্বর কা বচন কো লেতে হ্যায়, তো পরমেশ্বর কা বচন লেনে কা বাদ আপ জব ইয়েশু কো বিশ্বাস করতে হ্যায়, আপ জাহাঁ পর ভি রহে দুনিয়া মে, পরমেশ্বর আপকো খোনা নেই চাহতা হ্যায়, ক্যোঁকি আপকো ঢুঁড় কে মিলা হ্যায়, ও আপকো অবজার্ভ কিয়া হ্যায়, ও আপকো দেখা হ্যায়, ইসিলিয়ে উসনে আপকো লেকে আয়া হ্যায়, উসনে আপকো উঠা কে লেকে আয়া হ্যায়। এখানে হাগারে কলে, ইউ আর দ্য গড হু সিজ মি, ফর সি সেড আই হ্যাভ নাও সিন দ্য ওয়ান হু সিজ মি, আপ মেনে উসকো দেখ রাহা হু জিসনে মুঝে দেখা। প্রেজ দ্য লর্ড, আজ আপ পরমেশ্বর কো দেখা হ্যায় ইয়া নেহি দেখা হ্যায়, ওয়েদার ইউ ক্যান সি দ্য ওয়ান হু সিজ ইউ অর নট, আজি আপনি সেইজনক দেখা পায় না পায়, যিজনে আপনাক দেখা পালে, আজি আপনি সেইজনক চিনি পায় না পায়, যিজনে আপনাক দেখা পালে, আপনার দুখত, আপনার সমস্যাত, আপনার কষ্টত যিজনে আহি আপনাক উঠালে, আপনি তেওঁক চিনি পায় না পায়, ইসিলিয়ে পরমেশ্বর কা নাম এল রোই, মতলব দ্য গড হু সিজ মি, ঈশ্বরে আমার দুখত, আমার সংকটত আমাক জানে। নম্বর টু, গড সিজ আওয়ার নিডস, ঈশ্বরে আমার প্রয়োজনীয়তা বিলাক দেখা পায়, আপনার কি কি লাগে, আপনার কি বস্তুর প্রয়োজন আছে, ঈশ্বরে আপনার সেই বস্তু বিলাক তেও দেখা পায়। ম্যাথিউ চ্যাপ্টার 6:8, ডু নট বি লাইক দেম ফর ইয়োর ফাদার knows what you need before you ask him, তেওলোকর নিসনা নহবা বলি কয় আছে, do not be like them but your father knows what you need before you ask him, তেও খুজার আগতে তোমার ঈশ্বরে তোমাক কি লাগে তাক তেও জানে, আপনার চাকরি লাগে, ব্যবসায় লাগে, টাকা পয়সা লাগে, ধনম্পতি লাগে, কিবা লড়া ছোৱালী লাগে, হাজবেন্ড লাগে, ওয়াইফ লাগে, ঈশ্বরে সববিলাক জানে, কিন্তু এটা কথাই সদায় মনত রাখিব যে আমি সেই বস্তুটো নোহোৱালৈকে আমাক ঈশ্বরে এটাই কাম করব কারণে কৈছে ওয়েট, অপেক্ষা কর, আজিতো আমি খ্রিস্টান বিলাকে নকৰো, ওয়েট অপেক্ষা কর, ওয়েট আমি যেতিয়া অপেক্ষা করব লাগিব, আমি কেনেকে অপেক্ষা করিম, আমি মোবাইল চাই অপেক্ষা নকৰো ৰাতিপুৱা হবলৈ,
আমি বা কিবা ফিল্ম চাই টিভি চাই আমি অপেক্ষা নকৰো, বা আমি গল্প করে করে অপেক্ষা নকৰো, আমি প্রার্থনা করে করে অপেক্ষা করি। উইল ওয়েট ফর দ্য গডস টাইমিং উইথ প্রেয়ার। আপনি প্রার্থনা করে করে ঈশ্বরের সময়লে বাট চাব, আপনি প্রার্থনা করে করে ঈশ্বরে কেতিয়া দিব তালে বাট চাব। নাম্বার থ্রি, গড সিজ আওয়ার হার্ট, ঈশ্বরে আমার অন্তরবিলাক জানে, ঈশ্বরে আমার হৃদয়বিলাক জানে। এই কারণে হৃদয় যেতিয়া জানে, আমার অন্তরবিলাক জানে, এখানে আপনার বাহিরত আপনি যিমানেই যেনেকুৱাই আপনার এপিয়ারেন্স নহক লাগিলে, আপকা চেহারা যেসে ভি না হো, আপ জিতনা দামি কাপড়া লাগায়ে, আপ জিতনা ভি আপ যে ভি করে, পরমেশ্বর উসকো নেই দেখতা, লেকিন পরমেশ্বর আপকা হার্ট কো দেখতা হে। ফার্স্ট সামুয়েল চ্যাপ্টার 16 ভার্স 7 উসমে এসে লিখা হে, বাট দ্য লর্ড সেড টু স্যামুয়েল, ডু নট কনসিডার হিজ অ্যাপিয়ারেন্স অর হিজ হাইট, ফর আই হ্যাভ রিজেক্টেড হিম। ঈশ্বরে সমুয়েলক কলে, ডু নট কনসিডার হিজ অ্যাপিয়ারেন্স, বহুত ধুনিয়া, বহুত ভাল, বহুত উখ পাখ, ভাল হেলদি এইজন ঈশ্বরের মানুহ হব, এইজন রজা হব ভাবিছিলে সমুয়েলে। কেলি দেখিবলে বহুত হেলদি, এজন রজা কেনেকুৱা হব লাগে, হেলদি ভাল একদম ধুনিয়া, কিন্তু ঈশ্বরে কলে নাই, তুমি তার অ্যাপিয়ারেন্সক নাচাবা, মই তাক রিজেক্ট করেছো, আই হ্যাভ রিজেক্টেড হিম। কিন্তু কি কলে, দ্য লর্ড ডজ নট লুক এট দ্য থিংস পিপল লুক এট, ঈশ্বরে মানুহে যি যি বস্তুলৈ লক্ষ্য করে, ঈশ্বরে সেই বস্তুবিলাকলৈ লক্ষ্য নকৰে। আজ গরিব হে লেকিন পরমেশ্বর জব টাইম আয়েগা উসকা জীবন কো এসে পলট দেগা কি ও ইতনা ধনী বন জায়েগা, উসকা জীবন মে ইতনা পরিবর্তন হোগা, কিউকি পরমেশ্বর উসকা ভক্তি কো দেখ রহা হে, পরমেশ্বর উসকা দিল কো দেখ রহা হে, পরমেশ্বর উসকা হার্ট কা জো জো সোচনা হে উসকো দেখ রহা হে, লেকিন উসকা অ্যাপিয়ারেন্স কো নেই দেখ রহা হে। আজ আপনা অ্যাপিয়ারেন্স কো পরমেশ্বর কা মত দিখাইয়ে, আপ আপনা দিল কো পরমেশ্বর দিখাইয়ে, কিউকি জব আপ পরমেশ্বর কা পাস আতে হ্যায়, দা স্যাক্রিফাইস অফ গড ইজ ইয়োর ব্রোকেন স্পিরিট, ঈশ্বরর বলি ভগ্ন মন। আপনা মনটো যদি ভাঙি গৈছে, কোনোবাই যদি আপনাক ঠাট্টা কৰিছে, কোনোবাই যদি আপনাক মিছা বদনাম দিছে, কোনোবাই যদি আপনাক কিবা বুলি হাঁহিছে, আপুনি সেই ভঙা মনটোলৈ ঈশ্বৰৰ ওচৰলৈ লৈ আহক, সেই ভঙা মনটো আপুনি ঈশ্বৰক দিয়ক, কেলে ঈশ্বৰে সেই ভঙা মনটোৰ প্ৰয়োজন আছে। আজ আপ কে সেকতা হে, মে টুটা হুয়া হু, মেৰা পাস কুছ নেহি হে, মে কিয়া লেকে আউঙ্গা প্রভু, মে আপকো কিয়া দুঙ্গা, মেৰা পাস কুছ নেহি হে, লেকিন পরমেশ্বর কেতা হে, আপকা টুটা হুয়া দিল, জো আদমি তোড়া হুয়া হে, জো শয়তান তোড়া হুয়া হে, উসকো পরমেশ্বর কা দে, কিউকি পরমেশ্বর চাহতা হে আপকা উস টুটা হুয়া দিল এক স্যাক্রিফাইস কি তরহ, এক 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 উসকা এক অফরিং কি তরহ আপ পরমেশ্বর কা দে, কিউকি পরমেশ্বর চাহতা হে ও টুটা হুয়া দিল কো উসনে জোর কে ও আপনা কাম মে লাগায়েগা অর উসসে পরমেশ্বর কা স্তুতি হোগা। প্রেজ দ্য লর্ড। ইসলিয়ে আজ আপ উস পরমেশ্বর কো আপনা দিল কো দিজিয়ে, কিউকি আপনা দিল কো পরমেশ্বর দেখ রহা হে, আপনার মন তো আপনি আজি ঈশ্বরক দিয়ক সাবো, ঈশ্বরর সময়ত আপনাক ঈশ্বরে পরিবর্তন করিব। চারি নম্বর পয়েন্ট, এল রোই মানে হয়েছে ঈশ্বরে চায়, গড সিজ আওয়ার ফেইথফুলনেস, ঈশ্বরে আমার বিশ্বাসযোগ্যতাটো চায়, ফেইথফুলনেস, হাউ ফেইথফুল ইউ আর। পরমেশ্বর আজ আপকো টাইম দে রহা হে কি কুছ তো করে, আপ পরমেশ্বর কে লিয়ে কুছ তো করে, কুছ এক ভি কাম আপ পরমেশ্বর কে লিয়ে করে, লেকিন আপ উস এক কাম কে লিয়ে ভি আপ নেহি, টাইম নেহি হে মেরে পাস, মে নেহি সকতা হু, আপ উসকো এক্সকিউজ দেতে হ্যায়। If you are not faithful for a single work, how can God give you at manifold works? কেনে কি আপনা কিছরে বহুত খিনি কাম দিব, তুমি এটু করা এটু করা এটু করা, আপনি এটা কামৰ কাৰণেও যদি আপনি faithful নহয়। Second Chronicle chapter 16 verse 9, দ্বিতীয় বংশাবলী 16 অধ্যায় 9 পদ, For the eyes of the Lord range throughout the earth to strengthen those whose heart are fully committed to him. Today God is looking for a person whose heart is committed for God's work. মই ঈশ্বৰৰ কাম কৰিম বুলি কোৱা মানুহ ঈশ্বৰে বিচাৰি ফুৰিছে। সানডে চাৰ্চ যোৱাটো ঈশ্বৰৰ কাম নহয়, আই এম সৰি টু সে, সানডে চাৰ্চ যোৱাটো আপোনাৰ নিজৰ কাম, এইটো ঈশ্বৰৰ কাম নহয়।
আপনি নিজের আত্মিক বৃদ্ধির কারণে দেওবারে গির্জালয় গেছে, আপনি মন্ডলীর নিয়মটা পালন করব কারণে আপনি দেওবারে গির্জালয় আছে। দশম ভাগ দিয়াতো ঈশ্বরের কাম নহয়, দশম ভাগ দিছে তার বিনিময়ত ঈশ্বরে আপনার ভাল একটা মাহ দিছে, ভাল আপনার দরমহা দিছে, ভাল আপনার ফাইন্যান্সিয়াল ব্লেসিং দিছে, তার কারণে আপনি দশম ভাগ দিছে। সানডে অফারিং ইয়াত ভরাই দিলে এইটা আপনি ঈশ্বরের কাম বলে নাভাবিব, হয়তো আপনি ঈশ্বরের রাজ্য বৃদ্ধির কারণে দিছে। ঈশ্বরের কাম মানে হয়েছে এটা সরু একটা কাম হলেও সেইটো ঈশ্বরের কাম। যদি আপনি আজি চার্চটো ডেকোরেশনত সহায় করে দিয়ে, সফা করা সহায় করে দিয়ে, এইটো ঈশ্বরের কাম। আপনি যদি কোনোবা মানুষক পানি এগিলাসো দি সহায় করে, সেইটো ঈশ্বরের কাম। এইটো কাউন্ট হব, এইটো হিসাব হব, কিন্তু আমি ঈশ্বরের এই কামবিলাকত বিশ্বাসত আমি নাথাকো। আমি ঈশ্বরের কামর কারণে চিন্তা করব লাগে, কিন্তু আমি নিজের কারণে আমি চিন্তা করো, মোর সময় নাই, মোর পড়া আছে, মোর চাকরি আছে। আপনার চাকরি আপনি যেতালেকে বুড়া নহব, 60 বছরলৈকে আপনি কাম করবই লাগিব। আপনার পড়া যেতালেকে আপনি বিএ বা আপনি এমএ বা মাস্টার্স ডিগ্রি নাপায় যেতালেকে আপনি পড়বই লাগিব, কিন্তু তার মাজতো সময় উলিয়াই ঈশ্বরের কারণে দিয়া, এইটো ঈশ্বরে কাউন্ট করে যে অ্যাপার্ট ফ্রম হিজ দে বেজি স্কেডিউল হি কেম, that person he arrived, he tried to do the ministry, ঈশ্বরে তাতে আশীর্বাদ করে। সেখানে ভাই বোন আপনি সুবিধা পাইছে, সুবিধা তো লই লোক, সুবিধা যদি আপনার দিয়া গেছে আপনি লই লোক, এনেকা নহব যে সময় আপনার ঈশ্বরে কব কি কইলা তুমি, তেতিয়া আপনি উত্তর দিব নোৱাৰিব, আর সেই সময় আপনি কান্দিলেও লাভ নাই। God sees our action, attitude বলে কোয়া হয়, আমার কাম তো ঈশ্বরে চায়, গুড অর ব্যাড দেখা পায় ঈশ্বরে, ভাল কাম করেছে না বেয়া কাম করেছে। প্রভাব 15:3 হিতপদে 15:3 তিনি পদ, দ্য আইজ অফ দ্য লর্ড আর এভরিওয়ের কিপিং ওয়াচ অন দ্য উইকেড এন্ড দ্য গুড, ঈশ্বরের চকু সকল ঠাইতে আছে, ভাল বা বেয়া তার চকু দি দেখা পায়। টুডে জাস্ট এক্সামিন ইয়োর অ্যাকশন, আপনার কামটো আপনি এক্সামিন করক, মই করা কামটো ভাল নে বেয়া, মই করা কামটো ঈশ্বরের রাজ্যর কারণে ভাল হিসাবে গণ্য হয়েছে নে বেয়া হিসাবে গণ্য হয়েছে। আপ যো ভি কর রহা হ্যায় ইসসে পরমেশ্বর কা নাম উঁচা হো রহা হ্যায় ইয়া উসসে আপকা আপকা কাম কে দ্বারা পরমেশ্বর কা নাম নিচা হো রহা হ্যায়, ক্যোঁকি পরমেশ্বর দেখতা হ্যায় ইসকে দ্বারা বদনাম হো রহা হ্যায়, তো পরমেশ্বর আপকা ইয়ে বদনামী ও এক দিন বলতা লেগা, উসকো আপনে যো ভি গলত কাম কিয়া উসকা বজহ সে উসনে পলটা লেগা, ক্যোঁকি ইসমে লিখা হ্যায় দ্য আইস অফ দ্য লর্ড আর এভরিহোয়ের, ঈশ্বরের চকু সকল জায়গাত আছে, আপনি ঈশ্বরের চকুর পড়া পলাই যাব নোয়ারে। রেভেলেশন চ্যাপ্টার 1:18 লিখা আছে দ্য আইস অফ দ্য লর্ড ইজ লাইক এ বার্নিং ফায়ার, ঈশ্বরের চকুটো জ্বলি থকা জুই নিচিনা, আর জ্বলি থকা জুই দি সকল বস্তুবিলাক তেও দেখা পায়। ভাল কামত ঈশ্বর রাজ্যর কারণে আপনার সহায় আছে না ঈশ্বর রাজ্যটো বদনাম করবলে আপনার যোগেদি শয়তানে আপনার ব্যবহার করে আছে। আমি এক হোসুন, একেলগে আমি একেলগে প্রার্থনা করছুন, আমি একেলগে নিজের মন্ডলীর কারণে চিন্তা করছুন, আমি যিমান দিন ইয়াতে আছো হয়তো কালি পরশি আমি ইয়াত নাথাকিব পারো, আমি ট্রান্সফার হব পারো বা বেলেগ জায়গা যাব পারো, তেতিয়া আমার মন্ডলী সলনি হব, কিন্তু যিমান দিন মই ইয়াতে আছো এইটো মোর মন্ডলী হয়, ইয়াত মোর কর্তব্য আছে, ইয়াত মই কেবল সানডে অহাতো নহয়, ইয়াতে মই আন বেলেগ সময়তো আহি ইয়াক দেখভাল করাতো দরকার আছে, ইয়াতে মই চোয়া দরকার আছে, ইয়াক মই ইয়ার কারণে মই চিন্তা করা দরকার আছে, আর মই ইয়াতে ঈশ্বর রাজ্যর কারণে মই কিবা করিব লাগে। আমি প্রতিদিনে ক্রিয়েটিভিটি আমার চিন্তা করা ঈশ্বরের কারণে আমি করা দরকার। গড সিজ আওয়ার সাফারিং পেইন, ঈশ্বরে আমার পেইন আমার পীড়াটো দেখা পায়, আর যেতিয়া পীড়া বিষয়ে কোয়া যায় তেতিয়া তো আমার জীবনত অনেক ধরনের পীড়া আছে, দুঃখ আছে, যেগুলা আজি ঈশ্বর নহলে হয়তো আমি আজি আমার কি হয়ে গেল তা আমি কব নোৱাৰো। আমি ঈশ্বর থকা কারণে আমার দুঃখ তো দেখা কারণে আজ ঈশ্বরে আমাক
আমার পীড়ার পরা মুক্তি দিছে। যাত্রা পুস্তক এক্সোডাস চ্যাপ্টার 3 ভার্স 7, দ্য লর্ড সেইড, I have indeed seen the misery of my people in Egypt. I have heard them crying out because of their slave drivers, and I am concerned about their suffering. My dear brother and sister, God is concerned about your suffering. Parmeshwar, aap jo dukh ya takleef ya samasya ya peeda se guzar raha hai, परमेश्वर उसको भोली भांति जानते हैं और उससे आपको कैसे छुटकारा दे वो हमेशा उसके लिए सोचता है। आप देखिए, इज़राइल लोग सिर्फ एक साल के लिए बंदी नहीं था, इज़राइल सिर्फ 10 साल के बंदी नहीं था, इज़राइल 100-300 से ज्यादा अर्थात मतलब लगभग 400 ईयर्स वो लोग स्लेव में था। क्या परमेश्वर अगर इज़राइल के लिए इतना कंसर्न था तो क्यों उसको एक साल का दुख का बाद उसको निकाल के क्यों लेके नहीं आया? एक बात वहां भी आता है, যদি ঈশ্বরে কৈছে যে মই ইজৰাইলৰ দুখটো দেখি পাইছো, তেতিয়াহলে একে বছৰ দুখতে গোটেই ইজৰাইলক ইজিপ্তৰ পৰা উলিয়াই আনিব লাগিছিলে। ঈশ্বৰে উলিয়াই নানিলে প্ৰায় 450 বছৰ ঈশ্বৰে তেওঁলোকক ইজিপ্তত থাকিবৰ কাৰণে দিলে। আৰু ইজিপ্তত থকাৰ পিছত যেতিয়া তেওঁলোকৰ দুখটো বাঢ়িলে আৰু যেতিয়া তেওঁলোকে চিঞৰিলে অ ঈশ্বৰ, কেলে যেতিয়া প্ৰথম দুখ আহিছিলে তেতিয়া তেওঁলোকে দুখটোৰ কাৰণে ঈশ্বৰক বিচৰা নাছিলে। যেতিয়া অলপ অলপ তেওঁলোকৰ ওপৰত দুখটো ভাৰী হৈ গৈ আছিলে, তেওঁলোকে পৃথিৱী জাগতিক বস্তুবিলাকত নিজৰ উত্তৰ বিচাৰিছিলে। ও লোক আপনা জো আনসার, ও লোক পরমেশ্বৰ কো নেই, পরমেশ্বৰ কেছে নেই মাংকে দুনিয়া মে ঢুন রহা থা, আমে দুনিয়া কা কোই চিজ হামে বচা সকতা হে, ইসলিয়ে দুনিয়া মে ও লোক জাস রহা থা, দুনিয়া মে ও লোক ঢুন রহা থা, লেকিন দুনিয়া মে কোই ভি এসা চিজ নেই থা কি ইজিপশিয়ান ছে ও ইজরাইল জা জো জো হে উস নেশন কো বচায়েগা, এসা কোই ভি ব্যক্তি নেই থা বচানে কে লিয়ে। लेकिन जब इसका ऊपर बहुत ज्यादा प्रेशर आने लगा, टॉर्चर होने लगा, दुख होने लगा, तब जाके उसका रियलाइज हुआ कि परमेश्वर हमारा परमेश्वर इस दुनिया में रहने वाला परमेश्वर नहीं है, हमारा परमेश्वर तो स्वर्ग में रहता है, हमारा परमेश्वर यहोवा है। तब वो यहोवा को पुकारा, और जब यहोवा को पुकारा तब परमेश्वर ने सुना, और साथ ही साथ उसने मोजेस को तैयार किया, और मोजेस को तैयार करने के लिए भी 80 ईयर्स लगा, 80 साल लगा उसको प्रिपेयर करने के लिए। जब उसने प्रिपेयर हुआ तब जाके उसने इज़राइल लोगों को परमेश्वर का बारे में बताया और उसको उसे निकाल के लेके आया। ईश्वरे एक ही दिन ही अपनार समस्या समाधान करिब पारे, किंतु अपनार प्रार्थना, अपनार डिवोशन, আপুনি কেনেকে ঈশ্বৰৰ লগত লাগি আছে, আপোনাৰ তেওঁৰ লগত সম্পৰ্ক কেনেকুৱা, আপোনাৰ লগত ঈশ্বৰৰ লগত আপুনি কিমান প্ৰাৰ্থনা কৰে, ঈশ্বৰৰ ওপৰত আপুনি কিমান বিশ্বাস কৰে। ইজৰাইল জাতি ঈশ্বৰৰ ওচৰত একেদিনাই অহা নাই, তেওঁলোকে দুখ পাই 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 যিমান দুখ পাই গৈছে লাষ্টত গৈ ৰিয়েলাইজ কৰিছে অ ঈশ্বৰ আছে। আপোনাৰ বেমাৰ আৰম্ভণিতে আপুনি ঈশ্বৰৰ ওচৰত নাহেতো, আপুনি ডক্তৰৰ ওচৰত যাব ট্ৰিটমেণ্টৰ কাৰণে, ডক্টৰেহে ভাল কৰিব, ঈশ্বৰ কেনেকে ভাল কৰিব, মেডিচিন খালেহে ভাল হ'ম। কিন্তু আপুনি পাহৰি যায় যিজন ঈশ্বৰে আপোনাৰ গোটেই মূৰৰ পৰা ভৰিলৈকে আপোনাক বনাইছে। Psalm 139 verse 13, For you created my inmost being, you knit me together in my mother's womb. তুমি মোৰ মাৰ গৰ্ভত মোক যেনেকে উলটো উল যেনেকে নিট কৰে উলটো গুঠে, তেনেকে তুমি মোৰ মাৰ গৰ্ভত তুমি গুঠিলা। আজি হাত হবলৈ দিলা, কালি ভৰি হবলৈ দিলা, তাৰপিছত চকু নাক হবলৈ দিলা, হাৰ্ট হবলৈ দিলা, এটা এটা বস্তু কৰি তুমি মোৰ মাৰ গৰ্ভত বনালা। কিন্তু আমি যেতিয়া বেমাৰ হওঁ চিধা ডক্টৰৰ ওচৰত যাওঁ, ডক্টৰ মেডিচিন দিয়া আমি খাম আমাৰ বেমাৰ হৈছে, কিন্তু আপুনি ঈশ্বৰৰ ওচৰত নাহে। যেতিয়া সিভিয়ার হয়ে যায়, ডক্টরের মেডিসিনও কাম নকরে, তেতিয়া আপনি ফাস্টিং সেন্টার ধরে বিচারি ফুরে, তেতিয়া আপনি প্রার্থনা কারো মানুষ বিচারি ফুরে। কেলে প্রথমতে ঈশ্বরের ওচর নাহিলে, কেলে আপনি ঈশ্বরক বিশ্বাস নকরিলে, কেলে আপনি ঈশ্বরের ওপর আপনার যিজনে আপনার সাফারিং আপনার পেইন আপনার সব জানে তেওঁ ওচর কিয় প্রথমতে নাহে? কেলে আমার তেওঁর ওপর বিশ্বাস দুর্বল আছে। আর এনেকুয়া বিশ্বাস দুর্বল থাকা মানুষবিলাকক ঈশ্বরে কেনেকৈ আশীর্বাদ করব? সেই কারণে গড নোজ এল
রই ঈশ্বরে আমার দুর্বলতাবিলাক জানে। ফাইনালি হেখতে গড সিজ আওয়ার ফিউচার, এল রই ঈশ্বরে আমার ভবিষ্যৎটো জানে। আজির পড়া এতিয়ার পড়া যিমান দিন যেনেকে চলি আহিলে আপনি আপনার লাইফস্টাইলটো চেঞ্জ করক। যদি আপনি রাতেপা উঠি প্রার্থনা নকরে আজির পর আপনি প্রার্থনা আরম্ভ করক। রাতেপা যদি আপনি বাইবেল নপড়ে আজি আপনি বাইবেল পড়বলে আরম্ভ করক। আপনার যদি রাতেপা ডিউটি থাকে আপনি সোনকালে উঠক, আপনি রাতে সোনকালে হোক, আপনার লাইফস্টাইলটো চেঞ্জ করক। আগর দরে না থাকিব, আপনি হলনি হোক। কেলে যিশু অহা সময় হয়েছে, দ্য টাইম অফ সেকেন্ড কামিং ইজ নিয়ার। আর সেই কারণে আমি প্রিপেয়ার হব লাগিব। আমি যদি খ্রিস্ট থাকা মানুষবিলাকে যদি থাকি যাও, তাহলে পৃথিবীর যেগুলাকে আজি যিশুক না জানে সেইবিলাকৰ কি অবস্থা হব? আপুনি তো যিশুক জানে, গতিকে আপুনি তো ঈশ্বৰৰ লগত স্বৰ্গত যাব লাগে। কিন্তু যদি আপুনিয়েই সলনি হোৱা নাই, আপোনাৰ প্ৰাৰ্থনা ষ্টাইলটো চেঞ্জ হোৱা নাই, আপোনাৰ প্ৰাৰ্থনা দুই মিনিটত শেষ হৈ যায়, আপোনাৰ প্ৰাৰ্থনাত চকু পানী ওলাই নাহে, আপোনাৰ প্ৰাৰ্থনাত পবিত্ৰ আত্মা সহায় নাই, আপোনাৰ প্ৰাৰ্থনাত শক্তি নাই, তেনেহলে এনেকুৱা দুৰ্বল কমজুৰি প্ৰাৰ্থনা লৈ আপুনি কেনেকৈ ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিব? আপোনাৰ প্ৰাৰ্থনা এনেকুৱা হব লাগে যে আপোনাৰ প্ৰাৰ্থনা দি এই পাহাৰটো কটাই দিব পাৰিব লাগে। আপোনাৰ প্ৰাৰ্থনা এটা পাৱাৰফুল হ'ব চাহিয়ে, ইউ হেভ টু জাষ্ট say to the mountain and then mountain will be moved. Bible says it gives us the authority to move the mountain, but we do not have the authority. Even our prayer will not reach up onto the ceiling. Our ceiling to ke par no hai. God knows our future. Jeremiah chapter 29 verse 11, Jeremiah 38 অধ্যায় 11 পদ, for I know the plans I have for you, plans to prosper you. মই তোমাৰ যিটো আমি যিটো আঁচনি ভাবি থৈছোঁ, তোমাক মই উন্নতি দিম, প্ৰস্পাৰ দিম। মে তুমি উচে মেৰা প্লানিং হে তোমাৰ আচ্ছা সুন্দৰ তোমাৰ প্লানিং হে অৰ ইছে তোমাৰ প্ৰগ্ৰেছ হ'গা, তুম প্ৰস্পাৰ কৰোগে। প্লানছ টু গিভ ইউ হোপ এণ্ড এ ফিউচাৰ।